দ্রুত দেখাই দিচ্ছি, না বুঝলে আমি বুঝাই দিব। এরপরে আমরা এটাকে কি করব, এটা তো ফিটে আছে, আমরা এটাকে মিটারে নিলাম। হ্যাঁ, জাস্ট 3.28 দিয়ে আমরা ভাগ করে দিছি, এটা মিটারে চলে আসছে। এতটুকু বুঝতে তো আর সমস্যা নাই। এটা ইনক্লুডিং ওয়াটার ট্যাঙ্ক, অর্থাৎ উপরে যে ওয়াটার ট্যাঙ্কিটা থাকবে সেটা সহই মেজারমেন্টটা নিতে হবে, কারণ পানির ট্যাঙ্কি থেকে বাতাস লাগবে না, লাগবে। আচ্ছা, বা অর্থাৎ আর্ক ওয়াকের যে ভেরিয়েশনটা, এটা পানির ট্যাঙ্কি পর্যন্ত, পানির ট্যাঙ্কি দ্বারাও বেশি ইফেক্ট পড়ে, যত উপরে তত বেশি ইফেক্ট পড়ে। আচ্ছা, এখন এরপরে আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন যেটা থাকবে ডাটা, এটা অনেকের অনেক ধরনের থাকে, অনেকে এই এন ভ্যালু দেওয়াই থাকে, এসপিটি যেটা, এটা দেওয়াই থাকে, আবার অনেক সময় এসপিটি দেয়া এইরকম বিভিন্ন ভাবে থাকে। তো আপনার যদি এসপিটি এইভাবে দেয়া থাকে, যদি আপনার এসপিডি এই যে কেউ কেউ এন ভ্যালু, অর্থাৎ এই যে এন ক্যালকুলেশন এন, এটা বের করাই থাকে, অর্থাৎ এই যে এইটা আমি এখানে 17 পাইছি, যদি ওইভাবে দেয়া না থাকে তখন আপনি যেটা কি করবেন, যদি আপনাদের এইরকম দেয়া থাকে, অর্থাৎ 5 ফিটে নিচে এসপিডি পাইছে 5, যে কোনো একটা বোরহোল ধরবেন বা কয়েকটা বোরহোলকে ঘর করে নেবেন, এসপিডিটা হচ্ছে, আচ্ছা এটা বোঝানো দরকার, এটা হচ্ছে আমাদের সয়েল টেস্টের মধ্যে আমরা এই এসপিটি পাবো। হ্যাঁ, এই সয়েল টেস্টের মধ্যে পাবো এসপিটি, হচ্ছে স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট, পেনেট্রেশন। হ্যাঁ, এই জিনিসটা, এটা হচ্ছে আপনার সয়েল টেস্টে আমরা এই জিনিসটা পাবো। যখন একটা আমরা সয়েল টেস্ট করব তখন এই এসপিটি পাবো, অর্থাৎ এখানে 2.5 ফিট লেভেল থেকে একটা ওয়েট আছে যেটা বাড়ি দিলে কয় বাড়িতে ঢোকে, সেটাই এসপিডি। কোনো জায়গায় 5 বাড়িতে ঢোকে, কোনো জায়গায় 6, সেটাই এসপিডি। এই যে 5 ফিটে লাগছে হলো 5টা বাড়ি ঢুকে গেছে, 10 ফিটে লাগছে 18টা বাড়ি, মানে এসপিডি অনেক ভালো, 15 ফিটে লাগছে একবারে 50টা এসপিডি, তার মানে এই 15 ফিটের মাটিটা অনেক শক্ত। তো যাই হোক, এখানে ফাউন্ডেশন করা পসিবল। এগুলো আরো অনেক কিছু আছে, এগুলোর ব্যাপারে শিখাইতে গেলে আরো অন্য ডিপলি জিনিস দেখাইতে হবে। তো যাই হোক, আপনার যদি এরকম এসপিটি, আপনার সয়েল টেস্ট ভ্যালুতে সয়েল ইনভেস্টিগেশন যদি এরকম ডাটা দেয়, তখন আপনারা এটা বের করে নেবেন। যেমন এন হচ্ছে এইটা, আর ডিআই হচ্ছে এইটা, অর্থাৎ 5 ফিট 10 ফিট 15 ফিট। এইটাকে একটা পেজে আপনি, এটা এখন আমি বিএনবিসি দেখাবো, কিছুটা আগায় রাখবো, আজকে সম্পূর্ণ শেষ হবে না, কারণ এগুলো অনেক। এই যে বিএনবিসি 2020, এটা হচ্ছে বিএনবিসি 2020, এই এটার পেজ আসে দেখেন 2464 পেজ। কোথায় কোন জিনিস আছে এটা খুঁজে বের করা প্রচুর কঠিন, এই জন্য আমি যেটা করছি এখানে, আমি খুঁজে খুঁজে পেজ নাম্বার গুলো দিয়ে রাখছি, যেটা আপনার জন্য অনেকদিন ধরেই করছি, অনেকদিন ধরে। আর খোঁজার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইটি, আপনার এই যে পিডিএফ এ সার্চ অপশন আছে। হ্যাঁ, এই যে যেমন এখানে এই এডিট থেকে এই যে ফাইন্ড, এখানে এসে লিখবেন যে ধরেন আপনি উইন্ড খুঁজবেন, WIND, উইন্ড লিখে ইন্টার দিবেন, এই দেন উইন্ড কোথায় কোথায় আছে এগুলো আসবে। হ্যাঁ, উইন্ডো, উইন্ড দিয়ে যা যা আছে সব আসবে, WIND পর্যন্ত আসবে উইন্ডো আসছে। এরপরে নেক্সট দিবেন, নেক্সট দিবেন, নেক্সট দিবেন, আমি এইভাবে খুঁজে 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 বের করছি। যাই হোক, আরো বেশ কিছু বড় ভাইয়ের সহযোগিতাও নিছি, সব জিনিস ওইভাবে সার্চ দিলে আসে না, তারপরে ওটা আমার পার্সোনাল টেকনিক আর কি। তো যাই হোক, আপনাদের ওই টেকনিকটা ইনশাল্লাহ লাগবে না, আমি আপনাদেরকে সব দিয়েই দিব। তো ক্যালকুলেশন হচ্ছে এন, এটা আমরা কোথায় পাবো, এই যে এটা কি আমি আপনাকে হ্যাসকা বলতেছি নাকি বিএনবিসি বলছে, সেখান থেকে আমি এটা পাইছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পেজটা আমরা পাবো হচ্ছে বিএনবিসি 2020 এর মধ্যে 611 পেজ। তো আপনি বিএনবিসি তে আসলাম, আসার পরে এখানে 611 দিয়ে ইন্টার দিবেন, পেজটা আসলো। আসার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলেই আমাদের এই সূত্রগুলো আমরা পেয়ে যাব। এখানে সাইট মানে ক্লাসিফিকেশন, হ্যাঁ এই জিনিসটা আমরা এগুলো এখানে পাবো, এখানে এগুলো জিনিস একটু পড়ে দেখবেন, এগুলো পড়ার দরকার আছে, একটা ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসগুলো পড়ার দরকার আছে, জানা থাকতে হবে।
তারপরে এখানে এন বলতে কি বুঝাইছে, ডিআই বলতে কি বুঝাইছে, তারপরে এটা কি বুঝাইছে, এগুলো সব জিনিস পড়বেন একটু। তারপরে যেমন এই যে এসপিটি কি, সেগুলো এগুলো অনেক কিছু এখানে দেওয়া আছে, এগুলো উপরে নিচে অনেক কিছু পড়ার আছে, আপনারা এগুলো পড়তে পারেন। তো এই সূত্রটা হচ্ছে এই যে এখানে আমরা করে শেষলাম, 600 অলরেডি আটে চলে গেছি, এটাতে না 11 একটু নিচেই আছে, তাই না? এই যে এই জিনিসটা এখানে দেখেন, আমরা এন ইকুয়াল টু সম্ভবত এইটা নিয়ে নিয়ে ফেলছি, ঠিক আছে? আমরা এখানে নিচে হচ্ছে এইটা, এই যে এন ইকুয়াল টু সামেশন অফ ডিআই, সামেশন অফ ডিআই বাই ডি ডিআই বাই এন আই। হ্যাঁ, যদি যদি এখানে আপনার এইটার মান কত আসছে, এটার মান আসছে হচ্ছে, সরি, এখানে বলছে কি, যদি 30 cm এর নিচে হয় তখন সূত্র হয় এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে যদি 30 m, এখানে বলছে আপার 30 m সাইড প্রোফাইল যেটা আর কি, এইটা হলে এন ভ্যালুটা হবে এই যে এইটা। তো আমাদের সবগুলোই আর কি এই রুলসেই পড়ে, এর বাইরে খুব কমেই যায়। এই রুলস ধরে আমরা কাজ করি, এখানে এই রুলসে ফেলার পরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এই যে এখানে সামেশন অফ ডিআই, মানে এই ডিআই কয়টা আছে এখানে, এখানে 5 আছে, 10 আছে, 15 আছে, এই যে এইটা, এটার যোগফল, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিআই, ডিআই সামেশন গুলো, আবার নিচে এন এর এই সামেশন গুলো দিয়ে এইটা আসবে আমাদের 17। আচ্ছা, 17 আসার পরে যে ভ্যালুটা আসলো, এটা যদি আমরা বিএনবিসি টেবিল এই যে আপনারা 12 যাই, পেজ নাম্বার 12, টেবিল হচ্ছে 6.2.13, এগুলো হচ্ছে, দেখেন আমরা যদি পেজ নাম্বার 12 আসি, না পেজ নাম্বার যদি আমরা 12 আসি, আমরা পেজ নাম্বার 12 আসলাম, এখানে আমরা আমাদের সাইট ক্লাসটা আমরা খুঁজে বের করব, আমাদের এই এইটাতে 6.2.13 তে আসলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এটা কোন সাইডের মধ্যে পড়তেছে, কোন ধরনের সাইট, এটা আমরা খুঁজে বের করব, এসএ না এসবি না কি। এইটার জন্য আমাদের এই যে এটা কত আসছে আমাদের 30-এর নিচে, এন ভ্যালুটা কত আসছে 30-এর নিচে আসছে, মানে 17 আসছে এসপিডি ভ্যালুটা। 17 যদি আসে তাহলে আমাদের এই এই লিংকের মধ্যে দেখতে হবে। এখন ব্যাপার হচ্ছে আমরা কিভাবে খুঁজে বের করব যে আমাদের সাইট ক্লাসটা কি হবে। প্রথমে আমরা এসপিডি তো পাইলাম 30-এর নিচে, নাম্বার 2, এখন যেটা বলবো সেটা হচ্ছে এখানে আরেকটু নিচে যাই, এখানে সাইট ক্লাসটা আমাদের কি হবে। এখানে যদি মানে আমাদের আসলে কত, 17, 15 থেকে যখন 50 তখন সাইট ক্লাসটা হচ্ছে এসসি, এটা ইটেপসে কিন্তু লাগবে, আমি দেখাচ্ছি। এখানে আমরা বিএনবিসি কোনটা, এটা এখানে দেখেন, এখানে 15 থেকে 20, অর্থাৎ এখানে বলছে কি 15, 30 থেকে 15-এর মধ্যে যদি হয় তাহলে সাইট ক্লাসটা হবে হলো এসসি। আমরা একটু খুঁজে দেখি নিচে কি আছে, এই যে 15 থেকে 20, অর্থাৎ আমার যে সাইটটা সেটা এই এসসির মধ্যে পড়ছে, 15 থেকে, এই যে আপনার অর্থাৎ এন ভ্যালুর যে মানটা আমাদের কত, 17, অর্থাৎ 15-র উপরে, 50-এর নিচে, তার মানে আমাদের সাইট ক্লাস হচ্ছে এসসি। এতটুকুই শুধু জানতে হবে, আর কিছু না। এরপরে আবার আমরা দেখব সাইট ক্লাস আমার এসসি আসলো, এসসিটার কেন দরকার আছে, এখানে সাইড জোন কোএফিসিয়েন্ট একটা আছে, সেটা হলো জেড, জেটের মানটা কি। এখানে আমাদের এটা আমরা তো বিভিন্ন এলাকা ভিত্তিক ডিজাইন করি, কেউ কুমিল্লায় করি, কেউ যশোরে করি, কেউ ঢাকায় করি, সব জায়গায় কি আর্থওয়ার্ক কি এক ধরনের হয় না, এটা বিএনবিসি কিন্তু বিভিন্ন জোনে ভাগ করছে। তো জোনগুলো হচ্ছে আমরা কোথায় পাবো, এখানে 617-তে পাবো, এখানে 617 দিব, 617 এটা দিব। এটা দেওয়ার পরে এই যে জোন, এটা হচ্ছে সিসমিক জোন, সিসমিক জোন এখানে 4টা ভাগে ভাগে ভাগ আছে,
এখানে দেখেন এখানে হচ্ছে জোন 1 জোন 2 জোন 3 জোন 4 এটা বুঝেন অর্থাৎ তিনটা ছিল আগে তিনটা ছিল এখন হ্যাঁ এখন আরেকটা বেশি করা হইছে এটা হচ্ছে আপনার কোন জায়গায় সিসমিক জোনটা কম বা বেশি এটা বাংলাদেশ এটাকে একটা চারটা ভাগে ভাগ করছে এবং কোন জোনে জেটের মান কত সেটা এখানে দিছে আমরা যদি ইটেপসে ডিজাইন করি এই সিসমিক জোন ধরে ডিজাইন করতে হবে আপনি যদি রংপুরের মধ্যে ডিজাইন করেন তাহলে জেটের মানটা ধরতে হবে এইটা আপনি যদি এই যে সিলেট তারপরে এই বিভিন্ন জায়গায় এই জায়গার মধ্যে ডিজাইন করেন তখন ধরতে হবে এটা ঠিক আছে আবার এখানে ডিজাইন করলে তখন ধরতে হবে এটা ঢাকার মধ্যে ডিজাইন করলে তখন ধরতে হবে এটা তো সব মিলাই এই জিনিসগুলো বুঝতে হবে দেখেন এখানে দেখেন এই আপনার চিটাগং এ অনেক বেশি যখন এটা ধরবেন তখন এইটা এই এই জায়গায় রংপুর চিটাগং এই জিনিসটা এরকম এই জিনিসগুলো যদি আপনি না ধরেন আপনি আন্দাজে যদি একটা জোন কোএফিসিয়েন্ট মারে দেন তখন কিন্তু রডের ভেরিয়েশন আসবে সুন্দর ডিজাইন করতে গেলে অবশ্যই এই সিসমিক জোনটাকে আপনার ফলো করতে হবে আর এটা একমাত্র বিএনবিসি ছাড়া কেউ বলে দিবে না আপনাকে এই জন্য বিএনবিসি গুরুত্ব আছে আচ্ছা এখন তো আমি যেটা ডিজাইন করছি সেটা হচ্ছে জোন 2 তে পড়ে এটার মান হচ্ছে জেট জেটের মান হচ্ছে এইটা হ্যাঁ তো এইটা হচ্ছে কিভাবে পাবো আমার এই স্টেপগুলো ফলো করে আসতে হবে আপনার বিল্ডিং এখানে যদি 50 ফিট হয় তখন এই মানটা ভেরি করবে না ভেরি করবে আবার এন ভ্যালু আপনি যদি আপনার এখানে 50 এর উপরে চলে যায় সাইড কোএফিসিয়েন্ট অন্য হয়ে যাবে কোন সাইডের মধ্যে পড়ে আবার কোন জোনের মধ্যে পড়ে সেটার জন্য এই মানগুলোর দরকার আছে সাইড ক্লাসের দরকার আছে এটার দরকার আছে হ্যাঁ তারপরে এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর এটার দরকার আছে এই জন্যই এই লেকচারগুলো আচ্ছা এই ইম্পর্টেন্স ফ্যাক্টর বের করতে গেলে আবার এটা লাগবে আচ্ছা এখন যাচ্ছি স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো অকুপেন্সি টাইপটা কি এটা আমরা বিএনবিসি 483 নম্বর পেজে পাবো আমরা বিএনবিসি 483 তে যাই তাহলে আমরা জোন কোএফিসিয়েন্ট কোথায় পাবো সেটা তো বুঝলাম এখন যাব হচ্ছে 483 এটাতে আসব এটাতে আসলে এখানে অকুপেন্সি ক্যাটাগরিটা বুঝতে গেলে আপনাদেরকে এই জিনিসগুলো সুন্দরভাবে পড়তে হবে কেন এই জিনিসগুলো যদি আপনি না পড়েন আপনি কোন ক্যাটাগরির বিল্ডিং করতেছেন এটা কিন্তু জানতে পাচ্ছেন না কিভাবে আমি অকুপেন্সি 1 ধরবো কিভাবে 2 ধরবো কেন আমি 3 ধরবো তো আমি এখানে শুধু সারমর্মগুলো বলে যাচ্ছি সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1 কোনটা সেটা হচ্ছে যে বিল্ডিং গুলোতে অনেক বড় এগ্রিকালচার ফ্যাসিলিটিস থাকবে কার্টেন টেম্পোরারি ফ্যাসিলিটিস থাকবে তারপরে মাইনর স্টোরেজ থাকবে এটা বলতে বোঝায় লার্জেস্ট টাইপের যে বিল্ডিং গুলো হ্যাঁ আপনি তো করতে পারেন এমন একটা বিল্ডিং করছেন সেটার টপে আপনার এগ্রিকালচার ফ্যাসিলিটি থাকবে যেখানে ধরেন ভালো ভালো শাক সবজি ফল মূল অনেক কিছু উৎপন্ন হবে অথবা প্রত্যেকটা ফ্লোরে এগ্রিকালচার ফ্যাসিলিটি থাকবে তখন আপনার বিল্ডিংটাকে ধরতে হবে অকুপেন্সি ক্যাটাগরি 1 এর মধ্যে কিন্তু যদি আপনি এইটা না হয় তাহলে কোনটা ধরবেন নিচেটা পড়ে দেখেন অল বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচারস এক্সেপ্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরিজ 1, 3, 4 মানে যেটা 1, 3 এবং 4 এর মধ্যে পড়বে না সেটাই আপনি 2 ধরে নেবেন এটার জন্য কিন্তু তারা কোনো কিছু ডিটেলস বলে নাই তাহলে আমাদেরকে এই 2 বের করতে গেলে 1 তো পড়লাম 3 পড়তে হবে 3 আবার কিসের মধ্যে পড়ে আমি তারপরও বলে দেই ধরেন এমন একটা বিল্ডিং আপনি ডিজাইন করতেছেন যেটাতে 300 পিপলস থাকবে হ্যাঁ তাহলে যদি এতগুলো পিপলস থাকে তাহলে অবশ্যই এটা অকুপেন্সি ক্যাটাগরি 3 এর মধ্যে পড়ে বুঝতে কোনো সমস্যা এরপরে হচ্ছে ধরেন আপনার বিল্ডিং এর স্ট্রাকচারটা এমন হবে যেটাতে ধরেন 150 লোক থাকবে এরকমও হতে পারে যে ধরেন 150 লোক সব সময় থাকবে বা এটা ডে কেয়ার টাইপের হবে ডে কেয়ার টাইপ সেখানে দেখা যায় যে সব সময় 150 লোক যাতায়াত করবে এরকম হলে এটা হচ্ছে 3 যদি 300 পিপল হয় সেটা যদি আপনার বিল্ডিংটা স্ট্রাকচার হয় মোর দ্যান 3 পিপলস ক্যাটাগরিজ যদি এরকম হয় তাহলে এটা 3 হবে আর
এটা যদি আপনার ডে কেয়ার টাইপের হয়, ডে কেয়ার টাইপের অনেক বিল্ডিং আছে যেখানে 150 লোক ঢুকলো, রাতে আবার একটাও নাই, পাবলিক বিল্ডিং, তখন আপনি এটাতে ধরবেন। এই জিনিসগুলো ইটিএফসে আমার দরকার আছে, কিন্তু যে এগুলো লেকচার তো দরকার নাই, এগুলো কিন্তু মাস্ট বি দরকার আছে আপনার ইটিএফসে। তারপর দেখেন যদি স্কুল বিল্ডিং হয়, স্কুল টাইপের হয়, যদি স্কুল টাইপের হয় সেটাতেও যদি আপনার ধরেন 250 টাইপের লোকজন থাকে, সেটাকেও আপনার 3 হবে, তার মানে 300, 150, 200, 250 এই ধরনের লোক হলেই আমরা এই 3 ধরবো। আরো আপনি এগুলো পড়ে দেখবেন, এই জিনিসগুলো এখানে অকুপেন্সি 3টাতে অনেক কিছু আছে, এগুলো পড়ে দেখবেন। আচ্ছা, এরপরে 4 কি বলছে? 4 বলছে যদি অনেক বড় ধরনের কোনো হসপিটাল বিল্ডিং হয়, সেটা কিন্তু আপনি একটা জেনারেল বিল্ডিং এর মতো ডিজাইন করতে পারেন না, সেটা আপনার অকুপেন্সি টাইপ 4 ধরতে হবে। তো যাই হোক, এটা আপনি পড়ে দেখবেন, পেজ নাম্বার আমার ওখানে দেয়া থাকবে, এই পেজে এসে এগুলো জিনিসগুলো পড়বেন যে আসলে এখানে কি বলছে। এখানে পড়লেই বুঝবেন, বাংলা জিনিসগুলো সিস্টেম করে বুঝবেন, বুঝলে এখানে বুঝতে পারবেন যে কোনটা 1 কোনটা 2, তখন ওটা আপনি দুই একটা ডিজাইন করলে এমনি বুঝতে পারবেন। তো দেখা যায় নর্মাল বিল্ডিং গুলো সবসময় দুইয়েই পড়ে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে আসলাম, আমি এখানে অকুপেন্সি টাইপ 2 আমার ওই বিল্ডিংটা এইভাবে পাইছি। এখন এখানে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর, এইটার ভ্যালুটা আমরা কোথায় পাবো, এটাও ইটিএফসে ইনপুট করতে লাগবে। এটার পেজটা হচ্ছে 619-এ, আমরা আবার যাব এখানে 619, এই পেজগুলোতে যাইতে যাইতেই ঝামেলা। 619 এখানে আসলাম, এখানে আসার পরে এখন দেখেন আমাদের সাইট ক্লাস কি ছিল, এসসি। হ্যাঁ, আপনাদের এস এও হতে পারে, আপনাদের ক্যালকুলেশনে যেটা আসবে আপনি সেটা ফলো করবেন। সেখানে এটা একটু পরে আসতেছি, আমরা এখানে টিবি টিসি মান নিব, এটা পরে আসতেছি, আমরা নিচে যাব, এইখানে যাব, আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরটাকে বের করব, রাইট? আমাদের আমরা কি বলছি, অকুপেন্সি ক্যাটাগরি আমাদের কাতে পড়ে, টুতে পড়ে, তার মানে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আমার কত হবে, 1 হবে। ইটিএফস কিন্তু 1 এই সাজেস্ট করে সব সময়। হ্যাঁ, জেনারেল বিল্ডিং গুলোতে 1 এই হয়, আর এখানে বিএনবিসিও আমাদেরকে 1 এই বলছে। অন্যান্য বিল্ডিং এর জন্য বড় লার্জেস্ট টাইপের হলে তখন 1.25 ধরবো আমরা অকুপেন্সি, এই আই এর মান, ইম্পর্টেন্স ফ্যাক্টরের মান। আবার যদি আরো হসপিটাল বা বড় বিল্ডিং যদি ডিজাইন করেন তখন অবশ্যই 1 ধরা যাবে না, তখন 1.50 ধরতে হবে, রাইট? এই তিনটাই মান। এরপরে আমরা আবার আসি সেকেন্ড কি বলছি, তার মানে এখানে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আমরা আই 1 পাইছিলাম, এটার মানটা পাইলাম হচ্ছে 1। হ্যাঁ, 1.15 আছে, তারপরে যে মানগুলো আছে, যদি আপনাদের 2 হয় তখন কোনটা হবে, 3 হলে কোনটা হবে সেটা নেবেন, এরপরে এই টেবিলে দেখবেন পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের যে আমরা টি ইকুয়াল টু বের করব কিভাবে, সিটি এইচ 1 এইচ এইচ এন এর মানটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে বিল্ডিং এর হাইটটা, আর এম এর মানটা কোথায় পাবো, এই সূত্রটা মনে রাখলে হবে। এটা হচ্ছে আমরা টেবিলে পাবো, হচ্ছে এই টেবিলে পাবো, পেজ নাম্বার 631-এ, আমরা 631-এ যাই, এখানে গেলেই বুঝবো, 631 এখানে আসবো। এখানে আসার পরে আমরা একটু নিচে আসব, নিচে আসব, নিচে এখানে এখানে এম এর মান দেয়া আছে 631, আমি ঠিক করছি 32-এ তো আসছি 631। আচ্ছা, এইখানেই আছে, হুম, এম এর মান। এখন আমরা এখানে এই যে সূত্রটা প্রয়োগ করছি, এটা কিছু না, জাস্ট সূত্রটার জন্য, এখানে যে এই যে সূত্রটা প্রয়োগ করছি, টি ইকুয়াল টু সিটি ব্র্যাকেট ক্লোজে এইচ এন পাওয়ার এম, এই যে এম এখানে আমরা জানি না, সিটি আমরা জানি না, এইচ এনটা আমরা জানি, এটা হলো বিল্ডিং এর টোটাল হাইট। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমাদের মানে কোন বিল্ডিং এর মধ্যে পড়ে, স্ট্রাকচার টাইপটা কি হবে,
আমাদের কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে, স্টিলের হবে না, এগুলোও হবে না, ঠিক আছে? আমাদের কংক্রিট নিয়েই আমরা যেহেতু কাজ করতেছি এটা হবে, তার মানে আমাদের সিটির মান হবে এটা, আর এম এর মান হবে 0.9। এটা কিন্তু 0.9 এই ব্যবহার করতে হবে, 8 করা যাবে না। আচ্ছা, তখন ডিজাইনটা বিএনবিসি অনুযায়ী হবে। এখানে যে সিটির মান পাইছি, এম এর মান পাইছি, এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এটা পাইছি, ওকে, তা আর কিছুই নাই, এটা কঠিন কিছু না, ক্যালকুলেশনে বসাই দিলাম, এই মধ্যে পাইলাম। এখন বিল্ডিংটা রিজিড নাকি রিজিড না, এগুলো এরপরে বাকি ক্লাসে এগুলো আমি আবার বলে দিব, এরপরে আর হয়তো সমস্যা হবে না। এই পর্যন্ত আপনারা ভিডিওতে দেখেন, আর এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, নেক্সট ক্লাসে দিয়ে দিব। আচ্ছা, এখন ক্লাস আপাতত আজকে এই পর্যন্ত ক্লোজ করি, ওকে।